কাঠের কৃত্রিম উপগ্রহ তৈরি করল জাপান। পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার কাঠের কৃত্রিম উপগ্রহ তৈরি হল। এতদিন পর্যন্ত কিন্তু মেটালেরই তৈরি হতো এই কৃত্রিম উপগ্রহ, এবং এর লাইফ শেষ হয়ে গেলে এই কৃত্রিম উপগ্রহগুলিকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে দেওয়া হতো, এবং বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে এটিতে আগুন লেগে গিয়ে এটি নষ্ট হয়ে যেত। কিন্তু এর ফলে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম তৈরি হতো, এবং অ্যালুমিনিয়ামের গুঁড়ো পৃথিবীর যে বায়ুস্তর রয়েছে তার উপরিভাগে জমে থাকতো, এবং প্রচুর পরিমাণে এরকম অ্যালুমিনিয়াম কিন্তু এখনো জমে রয়েছে, এবং এই অ্যালুমিনিয়াম পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করত। তো এই সমস্যার সমাধানের জন্য দরকার হলো কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, যা প্রথমবার তৈরি করলো জাপান। আসুন আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি এটা কেমন। বিভিন্ন ধরনের কাঠ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় জাপান। শেষ পর্যন্ত হিমচাপা গাছের কাঠ পরীক্ষায় উতরে যায়। আন্তর্জাতিক স্পেস স্টেশনেও ওই হিমচাপা কাঠ পাঠানো হয়। সেখানে এক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। ওই কাঠ আবার পৃথিবীতে ফেরত পাঠানো হয়। ওই কাঠ সহজেই ক্ষয়ে যায় না, ক্ষতিগ্রস্ত হয় না, তার ভরেরও কোনো পরিবর্তন হয় না বলে বিজ্ঞানীরা জানান। কিয়োটো ইউনিভার্সিটির গবেষকরা কাঠ দিয়ে কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন। সাংবাদিক বৈঠকে কিয়োটো ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী তথা অধ্যাপক তাকাও দই বলেন, ধাতব নয় এমন কৃত্রিম উপগ্রহের ব্যবহার বাড়ানো উচিত। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহেই জাক্সার হাতে তুলে দেওয়া হবে এই কৃত্রিম উপগ্রহটি। এরপর আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্স রকেটে চাপিয়ে সেপ্টেম্বর মাসে সেটিকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হবে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এরপর মহাশূন্যে বের করা হবে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটিকে। সেটির শক্তি এবং স্থায়িত্ব পরীক্ষা করে দেখা হবে।